जय मा जय मा जय मा जय मा जय मा जय 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 मा ইতিহাসের পাতায় আমরা দেখি 1202 খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খিলজির নেতৃত্বে অষ্টাদশ ঘোড়সওয়ারের এক বাহিনী বাংলা আক্রমণ করে সেন বংশের অবসান ঘটান। এরপরে বাংলায় চালু হয় বক্তিয়ার খিলজির রাজত্ব। খিলজি বংশের রাজত্ব কিন্তু কিছুদিনের মধ্যেই সমাপ্ত হয় যখন দিল্লির সম্রাট ইলতাতমিশ বাংলাকে সামরিকভাবে পরাজিত করে দিল্লি সাম্রাজ্যের অংশ বলে ঘোষণা করে। এরপরেই বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক জীবনে নেবে আসে এক চরম বিপর্যয়। তখন ব্রাহ্মণ্য ধর্ম, সাহিত্য ও সংস্কৃতি একেবারে বিপর্যস্ত হয়ে পড়ল। মানুষ শুধুমাত্র আত্মরক্ষার তাগিদে ব্রাহ্মণ্য দেবদেবীদের উপরে আর আস্থা রাখতে পারল না। তখন জীবনের সব রকম উচ্চতর আদর্শ ভ্রষ্ট হয়ে পরিত্রাণের একমাত্র উপায় হিসেবে নিম্নকোটির যেসব লৌকিক দেবদেবীরা এতদিন আর্যেতর সমাজের মধ্যেই সীমাবদ্ধ, সংকুচিত ও অবজ্ঞাত ছিলেন, তাঁরাই অলৌকিক ক্ষমতার অধীশ্বরী রূপে সমাজের উচ্চ নীচ সর্বস্তরে বিশেষভাবে আদৃতা হলেন। আর অতি স্বল্পকালের মধ্যেই আদ্যাশক্তি মহাদেবীর অভিন্ন রূপভেদ রূপে সর্বত্র পূজিতা হলেন। যারা এতদিন অবধি অবজ্ঞাত ছিলেন ঝোপে, জঙ্গলে, গাছতলায় বা থানে, এই আদ্যাশক্তি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের নিয়ন্তা। আবার বৌদ্ধ ধর্মের আদিদেবীও সৃষ্টিতত্ত্বকে অবলম্বন করে মঙ্গল কাব্যগুলিতে আদিশক্তি রূপে মহাদেবী পার্বতী চণ্ডিকার সঙ্গে মিলেমিশে গিয়েছেন। এই পার্বতী চণ্ডিকাই মঙ্গলকাব্যে সর্ব অঞ্চলের সর্বস্তরের মানুষ কাছে পরম আরাধ্যা হলেন। শাক্ততন্ত্র দর্শন মতে পুরুষ বা শিব হলেন নিষ্ক্রিয় চৈতন্য মাত্র, প্রকৃতি বা আদ্যাশক্তি সৃষ্টি স্থিতি প্রলয়ের এক ও একমাত্র কারণ। সব ধর্মের মূলাধার হচ্ছেন পরমা প্রকৃতি বা মহাশক্তি। তাই তখন শক্তিদেবীর চরণে আর্ত অসহায় মানুষের আত্মনিবেদন ও শরণাগতিই হল মঙ্গলকাব্যের উদ্ভব ও বিকাশের মূল কারণ। এ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি হল, বস্তুত সাংসারিক সুখ দুঃখ বিপদ সম্পদের দ্বারা নিজের ইষ্ট দেবতার বিচার করিতে গেলে সেই অনিশ্চয়তার কালে শিবের পূজা টিকিতে পারে না। দুর্গতি হইলেই মনে হয় আমার নিশ্চেষ্ট দেবতা আমার জন্য কিছুই করিতেছেন না, ভোলানাথ সমস্ত ভুলিয়া বসিয়া আছেন। আবার যে দেবতা বলেন সুখ দুঃখ দুর্গতি সদ্গতি কিছুই নয়, ও কেবল মায়া মাত্র, ওদিকে দৃক্পাত করিও না, সংসারে তাহার উপাসক অতি অল্পই অবশিষ্ট থাকে। সংসার মুখে যাহাই বলুক মুক্তি চায় না, ধন জন মান চায়। কিন্তু শক্তিকে দেবতা করিলে সকল অবস্থাতেই আপনাকে ভুলাইবার উপায় থাকে। শক্তি পূজক দুর্গতির মধ্যেও শক্তি অনুভব করিয়া ভীত হয়, আবার উন্নতিতেও শক্তি অনুভব করিয়া কৃতজ্ঞ হইয়া থাকে। এই কারণেই এই সময় বাংলার ব্যাপক অরাজকতায় দীর্ণ মানুষ ক্ষমতাশালিনী দেবীর বরাভয়ে প্রার্থনা করে মঙ্গলকাব্যকে বাংলার জাতীয় সাহিত্যে পরিণত করেছিলেন। পঞ্চদশ শতকে হুসেন শাহর বাংলার মসনদে বসার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার প্রভূত উন্নতি হয় ধীরে ধীরে, এবং এর অল্প পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বাংলার ধর্মজীবনে আনে এক নবজোয়ার। পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে চৈতন্যদেব যে আচাণ্ডালে প্রেম ও ভক্তিরসের প্লাবনের সৃষ্টি করলেন, তারই অনুরণনের পূর্ণ বিকাশ ঘটে অষ্টাদশ শতাব্দীর শাক্ত পদাবলীতে এসে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় 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 মা। বাংলার আর্থসামাজিক অবস্থায় আবার এক বিরাট বিপর্যয় এসে হাজির হল
অষ্টাদশ শতকে মোগল বংশের শেষ শতকের সময়। আওরঙ্গজেবের মৃত্যুর পরে মোগল শাসনের ভিত একেবারে আলগা হয়ে যায়। তখন ভোগ বিলাসে মত্ত উচ্ছৃঙ্খল নবাবদের কুশাসনে দেশব্যাপী অরাজকতা, কর দিতে না পারলেই সম্পত্তি বাজেয়াপ্ত ও কারাগার জীবন যন্ত্রণা, অভিজাত শাসক শ্রেণী ক্ষমতা লাভের জন্যে হীন ষড়যন্ত্র, হিংসা ও দলাদলিতে মত্ত। এর উপরে আবার দারুণ বিপর্যয় দেখা দিল বর্গী আক্রমণ, যার হাত থেকে নবাব, জমিদার, রাজা বা সাধারণ গ্রামবাসী কেউই নিস্তার পায়নি। তার উপরেও ছিল মগ ও পর্তুগিজ জলদস্যুদের নৃশংস অত্যাচার। বাংলার দক্ষিণ পূর্বাঞ্চল এর ফলে একেবারে শ্মশান ভূমিতে পরিণত হয়ে গিয়েছিল। বাংলার ঘরে ঘরে তখন ভীষণ অভাব অনটন, রোগে শোকে মানুষ মৃতকল্প ও মুহ্যমান। জাতির এই ঘোর দুর্দিনে অরাজক অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্যে মানুষের মন খুঁজছিল এমন এক শক্তিকে যিনি বড়া ভয় দিতে পারেন। সেই সময়কালে বৈষ্ণব ধর্মের মধ্যে প্রেম ভাবালুতা, কান্তা প্রেম ও গুরু সর্বস্বতা আর্ত মানুষকে বড়া ভয় দিতে অক্ষম ছিল। তখন শাক্ত কবিরা অনন্ত শক্তিশালী কালো ভয় হারিনী বরাভয় দাত্রী জগজ্জননীর শক্তিমন্ত্র উচ্চারণ করলেন। উজ্জ্বল আধ্যাত্মিক সম্ভাবনা ও সর্বব্যাপী অবক্ষয় থেকে উত্তরণের গান গাইলেন, জানালেন মাতৃচরণে সম্পূর্ণ আত্মসমর্পণই দুঃখ জয়ের শ্রেষ্ঠ উপায়। কালী হলেন কল্যাণবতী বরাভয় দাত্রী মা। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ তান্ত্রিক ঐতিহ্যকে বুকে করে আবির্ভূত হয়েছিল। তারপর শত শত বছর সেই তান্ত্রিক ভাবনা ও শাক্ত চেতনা বহুতর বিচিত্র রূপে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখাকে পরিপুষ্ট করে অষ্টাদশ শতাব্দীর শেষে শাক্ত পদাবলী রূপে সমুজ্জ্বল, যা পরবর্তীকালে বাঙালির সাহিত্য চেতনাকে নানাভাবে প্রভাবিত করেছে। শাক্ত কবিরা মাতৃভাবের উপাসক ছিলেন, তাই তাদের পূজার নাম ছিল শক্তি পূজা। তন্ত্রে দেবী কালিকা হলেন শ্মশানচারিণী, নরকঙ্কাল শোভিতা, নৃমুণ্ড মালিনী ও রক্তাপ্লুতা। বৈষ্ণব রসে সিক্ত হয়ে শাক্ত পদাবলীর কবিরা মাকে একই সঙ্গে কোমল ও কঠোর রূপ দান করলেন, ফলে মা কালী হলেন লেলিহ জিহ্বা খণ্ডাখর্পধারিণী কিন্তু বরাভয় দাত্রী ও কল্যাণাত্মিকা। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী দেবী হলেন আমাদের মঙ্গলময়ী মা ও কন্যা। বাংলার শাক্ত পদাবলীর কবিদের মধ্যে অধিকাংশই ছিলেন উচ্চকোটির তন্ত্র সাধক। এরা সকলেই সমাজে সিদ্ধ পুরুষ বলে বন্দিত ছিলেন। এদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য সাধক শ্রেষ্ঠ কৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি ষোড়শ শতাব্দীতে তন্ত্রসার রচনা করেন এবং শক্তি সাধনার এক নবজোয়ার আনেন। তাই কেবলমাত্র কাব্যরসের স্ফূর্তির বা ভক্তির আবেগে সঙ্গীতগুলো রচিত হয়নি, এগুলোতে সাধনতত্ত্বের উপলব্ধি কাব্যরূপ লাভ করেছে। কবিরঞ্জন রামপ্রসাদ সেনই শাক্ত পদাবলীর প্রথম ও প্রধান উল্লেখযোগ্য পুরুষ। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন। রামপ্রসাদ ও কমলাকান্তের লেখাগুলো দেখলে বোঝা যায় যে তাঁরা তন্ত্র সাধনার পথ অবলম্বন না করে ভাবরূপ মানস রসের দিকটাই গ্রহণ করেছেন। প্রকৃত অর্থে রামপ্রসাদ ও কমলাকান্ত এরা দুজনেই ছিলেন ব্রহ্মের উপাসক। শ্যামামাকে অবলম্বন করেই ভক্তের ব্রহ্ম উপলব্ধির চেষ্টা। তারা আমার নিরাকার। তারা বিশ্বাস করতেন যে ব্রহ্মে আর ব্রহ্মময়ীতে কোনো তফাতই নেই, তাই অনন্ত আকারের মধ্যে প্রতিভাত হইয়াও তিমিরে তিমির হরা।
আমার প্রাণ বুঝেছে মন বুঝে না। অর্থাৎ প্রাণ বুঝেছে মানে কি, প্রাণের শক্তি দিয়ে তো আমরা যে কোনো কাজ করবো। আমার যদি প্রাণের শক্তি ঠিক না থাকে, আমার বুদ্ধির খুব দুঃখ, আমি দারুণ বুদ্ধির খেলা পাই, এবার আমি ঢুকছি অসুখে বিসুখ, অর্থাৎ প্রাণের দিক দিয়ে দুর্বল হবে না। এই প্রাণ যদি বোঝে যে আমার, আমি মদত দিলে বুদ্ধি যা চাইছে তাকে মদত দেবো না, বুদ্ধি বদমাইশি করার দিকে টানছে। প্রাণ যদি মন যেদিকে টানছে বলে না এখানে আমি শক্তি যোগাবো না, প্রাণ হলো আমাদের মধ্যে আর কি শ্রমিক। প্রাণ যদি বোঝে যে এখানে হৃদয় ঢালতে বলছে এটা অপকর্ম হবে, ওই জায়গায় ওখানে হৃদয় ঢালার ব্যাপার নয়, তাহলে প্রাণ তখন কিসে চলছে? ওই জ্যেষ্ঠ পুত্রকে নিয়ে। জ্যেষ্ঠ পুত্রের নাম হলো বিবেক। অর্থাৎ প্রাণের গতি হবে বিবেক নিষ্ঠ, তারই নাম হলো শক্তি সাধনা। অন্তত রামপ্রসাদ শেখাচ্ছেন তাই। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তর, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন, দর্শনে না পায় দর্শন, কে জানে কালি কেমন। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। রামপ্রসাদের সাধনকালের 100 বছর বাদে বাংলার মাটিতে শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব। রামপ্রসাদ, কমলাকান্ত ও তাঁদের পরবর্তীকালের সাধকেরা সাধনা সঙ্গীতের মাধ্যমে বাংলার শাক্ত ধর্মকে সাম্প্রদায়িক গণ্ডি ছাড়িয়ে সমাজে এক সার্বজনীন, উদার, গভীর, ব্যাপক ধর্ম সাধনার রূপ দিয়েছিলেন, যার ফলে শাক্ত ধর্ম সার্বজনীন উদার ধর্মরূপে বিবর্তিত হয়। এই ধারাই পূর্ণ পরিণতি লাভ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে। লক্ষ্য করার বিষয় হল, ঠাকুরের একদিকে রামপ্রসাদ ও কমলাকান্ত ও অন্যান্য সাধকেরা, আর অপরদিকে স্বামী বিবেকানন্দ, অভেদানন্দ ও রামকৃষ্ণ মিশনের অন্যান্য সন্ন্যাসীরা। তারা প্রচার করলেন বেদান্ত ধর্ম, যা আপাত বিরোধী মনে হলেও এক স্বাভাবিক পরিণতির ক্রম, যেখানে মাতৃপূজা ও মূর্তি পূজাই সব নয়, মা হলেন ব্রহ্মময়ী অদ্বিতীয়া সত্য, মানুষ পূজাই তার আসল পূজা বা ব্রহ্মোপাসনা। এই সত্যকে রামকৃষ্ণদেব তাঁর সাধনার মধ্যে দিয়ে সংহত ও মূর্ত করে তুলেছেন। ঠাকুরের এই সাধনার ভিত্তিতে দেশি বিদেশি শাস্ত্র দর্শনে পরিশীলিত স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বের দরবারে ছড়িয়ে দিলেন বেদান্ত দর্শনকে, মহাসাগরের মহামিলনের কেন্দ্র রূপে। খাঁটি শাক্তমত আর খাঁটি বেদান্তর মধ্যে কোনো বিরোধী নেই, যা এক ব্যাপক সত্যের সমন্বয় দৃষ্টিতে বিধৃত। ঠাকুর সর্বদাই বলতেন, নরেনের খুব উঁচু ঘর, অখণ্ডের ঘর, যা বেদান্তের অদ্বৈতবাদ। এই অদ্বৈতবাদ তাঁকে কিন্তু জগৎ বিমুখী বা মানব বিমুখী করে তোলেনি, কারণ এ হলো ব্যবহারিক বেদান্ত, শুধু তত্ত্বের নয়। তাই তিনি জীব ও জগৎ সবই ব্রহ্ম বলে নরকে নারায়ণ করে তুললেন, প্রচার করলেন জীব প্রেমী ঈশ্বর প্রেম, জীব সেবাই ঈশ্বর সেবা, অখণ্ড এক ব্রহ্মানুভূতি, সর্বভূতকে নিজের মধ্যে দেখা, আবার নিজের মধ্যেই সর্বভূতকে দেখা। উপদেশের উচ্চ স্থান থেকে মানুষকে কৃপা করা নয়, গভীর শ্রদ্ধায় কায়মন বাক্যে শুধু শিবজ্ঞানে জীবসেবা। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্ম ধর্ম সব ছেড়েছি, আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্ম ধর্ম সব ছেড়েছি, এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি,
ভাবির কাছে ভাব শিখেছি এবার আমি ভালো ভেবে জয় মা জয় মা জয় মা জয় 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 মা